আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে কিছু সত্য ঘটনা তুলে ধরব। যে তো বন্ধুগণ, আমরা দেখতেছি সাম্প্রতিক সময়ের মধ্যে যেই 1.5 থেকে 2 মাস হয়ে যাচ্ছে যে দুবাইয়ের ভিসাটি কন্টিনিউ বন্ধ, এবং কিছু কিছু এজেন্সির কাছে যদি আপনারা যান শুনতে পারবেন যে ভিসাগুলো খোলা আছে কিংবা ভিসা আপনি লাগাতে পারবেন। টাকা লাগবে 9,000 দিরহাম, 8,000 দিরহাম, 10,000 দিরহাম। এখন কথা হলো, কোম্পানিতে ভিসা হচ্ছে না, এদের কাছে কিভাবে ভিসা হচ্ছে, এরা কিভাবে ভিসা পাচ্ছে এবং কিভাবে ভিসা নিচ্ছে। অ্যাকচুয়ালি এরা যেটা করে থাকে, প্রথমে আপনাকে কিংবা দুইজনকে একজন পার্টনার বানাবে, দুইজন দুইটা পার্টনার হবে, ওই পার্টনারে প্রজেক্ট ম্যানেজমেন্ট কিংবা ইভেন্ট ম্যানেজমেন্ট কিংবা ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কিংবা বিল্ডিং কনস্ট্রাকশনের কিছু কাজ, এরা কাজের একটি লাইসেন্স এরা করে দেবে। তো ওই লাইসেন্সের মধ্যে আপনাদের দুজনকে, যেই দুজন পার্টনার থাকবে, এই দুজন তো পার্টনার থাকবেই, প্লাস এখান থেকে এরা কিছু ম্যানেজার পোস্ট, সুপারভাইজারের পোস্ট এবং আপনার বিভিন্ন হাই পোস্টগুলো এরা তুলবে। এই জিনিসটা আপনি জানতে পারবেন না কিংবা আপনাকে জানানো হবে না। আপনারা যারা ভাবতেছেন আপনাদের পার্টনার ভিসা আছে, তো পার্টনার ভিসা করে আপনারা অ্যাকচুয়ালি ভিসা লাগিয়ে আসেন এই দেশে, কিন্তু আপনার লাইসেন্স কোথায়, আপনি কোথায় বা আপনার সিগনেচার কোথায়, আর আপনি কিছু জানেন না, এরা করে কি ওই লাইসেন্স দিয়ে ভিসা তুলে বিক্রি করে, আপনাকে জাস্ট পার্টনার হিসাবে রাখে, আর বাদ বাকি লাভ যত কিছু আছে, যত ব্যবসা আছে, যতটুকু টেক কেয়ার আছে এরা করে। কিন্তু বছর শেষে কিছু অসাধু ব্যবসায়ী এরা আপনার লাইসেন্সটির থেকে ফায়দা নেবে, কিন্তু এই লাইসেন্সটি রেনিউ করবে না। লাইসেন্সটিকে আপনার যতটুকুভাবে সক্রিয় রাখা যায় ওইটা ওরা করবে না, যে কারণে আপনারা ব্লক, লাইসেন্সে ব্লক খেয়ে থাকেন এবং লাইসেন্সটি থেকে ফাইন খেয়ে থাকেন। ওই ফাইন পে করতে আপনাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়, কিংবা ওই ফাইনের কারণে আপনারা ভিসা লাগাতে পারেন না কিংবা লাইসেন্স রেনিউ করতে পারেন না। আর ভিসা লাগাতে হলেও আপনাকে কিছু পেমেন্ট করে গভর্নমেন্টের কিছু রুলস অনুযায়ী, ওরা টাইপিং অফিস থেকে পিআরও কিংবা এই দেশের কোনো নাগরিকের হেল্প নিয়ে জিনিসটা আপনার ভিসা লাগিয়ে দেয় বা ভিসা করে ফেলে। হ্যাঁ, তো কিন্তু আপনার লাইসেন্সের ব্লক থেকেই থাকে, এই ব্লকটি কেউ ছোটায় না। যারা এখানে ভিসা লাগান তারা কিন্তু বিপদে পড়েন, যে ভিসাটা ক্যান্সেল করতে আপনার বিভিন্ন হেডেস্ট, বিভিন্ন সমস্যায় পড়তে হয় কিংবা আপনি প্রবলেম ফেস করেন। তো আপনাদের জন্য ভালো একটি অপশন হলো, আপনারা যেই লাইসেন্সে রেগুলার কিংবা যে লাইসেন্সে দোকান আছে, যে লাইসেন্সে আপনার পার্টি কিংবা যে লাইসেন্সের পার্টনার মজবুত আছে, ওনার দোকান আছে, লাইসেন্স আছে, ওনার অফিস আছে, ওনার মাধ্যমে যদি আপনারা ভিসা লাগাতে পারেন, আসলে ভিসা হচ্ছে বলতে এইগুলো ভিসাই হচ্ছে, আর আদারওয়াইজ লেবার ক্যাটাগরির ভিসা একবারেই কম হচ্ছে, আসলে সত্যি একবারেই কম হচ্ছে, যেটা মানে তুলনা ছাড়া অনেক কম। মনে করেন যদি আপনি 20টা অ্যাপ্লাই করেন, আপনার একটা হতে পারে, দুইটা হতে পারে, তাও এটার মধ্যে অনেক হেডেক নিতে হবে এবং অনেক কিছু আপনার শু করতে হবে। তো অনেক কোম্পানির আশায় করে আপনারা যারা ক্যান্সেল নিয়েছেন যে কোম্পানিতে ভিসা লাগাবেন, কিন্তু কোম্পানি আপনাকে ভিসা লাগিয়ে দিতে পারছে না, কারণ ওনারা ওই পর্যায়ে কিংবা আপনাকে ওই ম্যানেজার পোস্ট কিংবা আপনার সুপারভাইজার পোস্ট আপনাকে তো দিবে না, যেটা আমার ভাইকেও দিচ্ছে না। আমি ওকে এইভাবেও রিকোয়েস্ট করেছি যে পারলে আমার ভাইকে একটি ম্যানেজার পোস্ট দিও, ওকে লেবার ক্যাটাগরিতে কাজ করুক, এই সিস্টেমে ভিসাটা লাগিয়ে দিন, না হয়তো আমরা কী করব, এত কষ্ট করে আপনার জন্য সব কিছু করার পর আবার আপনার জন্য ক্যান্সেল করলাম, কিন্তু আপনি আমাদের জন্য এটা করতে পারবেন না। উনি বলতেছে ডিগ্রি সার্টিফিকেট শু করতে হবে, এখানে ইউনিভার্সিটি সার্টিফিকেট শু করতে হবে, অনেক হেডেক এবং অনেক ডকুমেন্টস লাগতেছে, যে কারণে আপনাকে এরা করে দিতে পারছে না। তো বিভিন্ন ইউটিউবার কাছ থেকে আপনারা কিন্তু এটাই বারবার শুনছেন যে ভিসা কম হচ্ছে, তারপরে আপনার ভিসা পার্টনার ভিসা হচ্ছে, ফ্রিল্যান্সার ভিসা হচ্ছে, এবং আপনাদের সকলকে অনুরোধ করব, দয়া করে যদি এখনও আপনার হাতে সুযোগ থেকে থাকে, ভিসা ব্লক না খায়, আপনার ফাইন আসে নাই, তো আপনি ট্যাক্সিতে জয়েন করুন। ট্যাক্সির বিভিন্ন এজেন্সি আছে, এজেন্সির মাধ্যমে করতে পারেন, আর যাদের লাইসেন্স আছে প্রতি বুধবার
ডিটিসি দুবাই ট্যাক্সির একটি লোকেশনে আমরা আপনাকে লোকেশনটা জন্য এবং কিভাবে যেতে হয় ওইটা নিয়ে ভিডিও করব। প্রতি বুধবারে ওইখানে ইন্টারভিউ হয়, কাল আমি যাব গিয়ে এটার জন্য কথা বলবো। যাদের লাইসেন্স আছে তারা, যাদের লাইসেন্স নেই তারা এজেন্সির মাধ্যমে করতে হবে, আর যারা লাইসেন্স আছে সরাসরি ইন্টারভিউ দিয়ে আপনি ঢুকতে পারেন। তো ওই অপশানটা এখনও খোলা আছে, তো চাহে তো এই এই জায়গায় কাজে লাগাতে পারেন আপনার ভিসাটি এবং ভিসাটা করতে পারেন আপনি চাহে তো। এবং আপনার ভিসাতে যদি এক বছর দেড় বছর মেয়াদ থেকে থাকে, পারলে যদি আপনার ইউরোপে ভালো ফ্যাসিলিটি থাকে, অবৈধ ছাড়া ভালো ফ্যাসিলিটি থাকে, ভালোভাবে যেতে পারেন, চলে যান। এখানে এই টাকাগুলো ইনভেস্ট না করে আপনাকে ইউরোপ যাওয়াটাই বেটার হবে আমার আমার মতে। আর ইউরোপ যাওয়ার আগে আরেকটা মাথায় চিন্তা করবেন, আপনি কী জানেন, আপনি কী কাজে অভিজ্ঞ, কী কাজে পারদর্শী, ওই কাজ নিয়ে ওইখানে যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে।